চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং দুজনেই ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছেন, ছাত্র আন্দোলনে ছাত্র সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি যে প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে, এটি গণতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব আন্দোলন সংগ্রাম করে এবং একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটিকে স্বাধীন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে গত 49 বছরে আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে গণতন্ত্রের প্রতি সেই অর্থে শ্রদ্ধাশীল দেখতে পাইনি যেটি আমরা বলতে পারি এইভাবে যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা আমাদের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের জনগণের মধ্যে প্রথিত করতে পেরেছিলেন, সেই আকাঙ্ক্ষার সঙ্গে গণতন্ত্রের প্রতি আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের যে আচার আচরণ দৃষ্টিভঙ্গি শ্রদ্ধা সেটা ঠিক সঙ্গতিপূর্ণ নয়। আমি জানি না, এটি আমি একটা আলোচনা একটি আলোচনা শুরু করবার জন্য একটি বিষয় উপস্থাপন করলাম, আপনারা তার সঙ্গে একমত হতেও পারেন নাও হতে পারেন, কিন্তু আপনাদের বক্তব্য আমি শুনতে চাই। মিস্টার এস এম কামাল হোসেন যদি আলোচনা শুরু করেন। অপরে ধন্যবাদ। আমার বড় ভাই শামসুজ্জামান দুদু একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন, উনি আছেন এখানে উপস্থিত আলোচক হিসেবে, ওনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আপনি যেতে কথাটি বলেছেন যে দেখেন এই মাস আগস্ট মাস বাঙালি জাতির ইতিহাসে এই মাসটা একটি কলঙ্কজনক মাস। এই মাস আসলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি আটকে ওঠে, কারণ এই মাসে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যেটা করেছিল 1975 সালের 15ই আগস্ট। আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, যে বঙ্গবন্ধু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সাম্প্রদায়িক রাষ্ট্র পাকিস্তানের দুঃশাসন উপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে 1947 সাল থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত ভাষা সংস্কৃতি শিক্ষা বাঙালির স্বাধিকার স্বাধীনতার আন্দোলন নেতৃত্ব দিতে গিয়ে জীবনের 14টি বছর পাকিস্তানের কারাগারে নির্যাতিত হয়েছেন, 2-2 বার ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছেন। 1971 সালের 16ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার দিক নির্দেশনায় তার অনুপ্রেরণায় 30 লক্ষ লোক জীবন দিয়ে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হল, বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের অবস্থান হল, সেই বঙ্গবন্ধুকে কিন্তু 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর কাছে পরাজিত সেই পাকিস্তানি শক্তি এবং তাদের আন্তর্জাতিক মডেল সাম্রাজ্যবাদী শক্তি আর তাদের এদেশীয় এজেন্ট খন্দকার মোস্তাক এবং জিয়াউর রহমান ষড়যন্ত্রকে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে হত্যা করেন। সেই হত্যাকাণ্ডের মধ্যে দিয়েই কিন্তু আপনি যেটা বলছেন যে রাজনীতিবিদরা সিটকে পড়া শুরু হয়েছেন এবং তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা বিরোধী দলে থাকবার সময়ে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা যখনই ক্ষমতায় যায় তখন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়, বিরোধী দলে থাকলেও তারা আসলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়। আমরা যদি তাদের নিজ নিজ দলের দিকে তাকাই সেখানটাতেও গণতন্ত্রের এক ধরনের অনুপস্থিতি দেখা যায় এবং কথাবার্তা আচার আচরণে মনে হয় যে আসলে তারা সেই অর্থে শ্রদ্ধাশীল নয়। আমি আপনাদের বলছি যে তারপর থেকেই কিন্তু মানে সুবিধাবাদীরা বা অরাজনৈতিক ব্যক্তিত্ব এরা রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন। আপনি যেটা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলে, আমি আমাদের দল যেটা আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ সেই দলের বিচার কিন্তু আপনি দেখেছেন প্রতি 3 বছর অন্তর সম্মেলন হয়, সেই দলে আলোচনা করে কমিটি হয়, সেই দলে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। আপনারা বলতে পারেন জননেত্রী শেখ হাসিনা একক সিদ্ধান্ত নেয়, আমাদের দলের কাউকে দল থেকে বহিষ্কার করলে কাউকে শোকাস করলে দলের কার্যনির্বাহী কমিটির সবাই সিদ্ধান্ত করে। আমি একটা উদাহরণ দিতে পারি, আপনি দেখেন লতিফ সিদ্দিক একটি মন্তব্য করার মধ্যে দিয়ে সারা দেশে তোড়পড়া হয়েছিল,
লতিফ সিদ্দিককে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু দলের প্রেসিডিয়ামের মেম্বার ছিল, সেখান থেকে কিন্তু তাকে কেন বহিষ্কার করা মানে তা কিন্তু নিয়মের ভিত্তিতে কারণ দর্শন, এবং এটা কিন্তু জননীতি শেখ হাসিনা একক সিদ্ধান্তে করেন, এবং এটা কিন্তু উনি কার্যনির্বাহী কমিটির সবার মধ্যে দিয়ে সবার মতামতের ভিত্তিতে আলোচনা করে আলোচনার ভিত্তিতে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ দলের ভিতর গণতন্ত্রের চর্চা করে, আওয়ামী লীগ বাইরে গণতন্ত্রের চর্চা করে, কারণ আওয়ামী লীগ মনে করে, আজকে আওয়ামী লীগের প্রধান জননেত্রী শেখ হাসিনা মনে করে যে জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, এবং জনগণের ক্ষমতা ছাড়া কেউ, জনগণের আস্থা ছাড়া কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, চলার পথে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু জনগণ হচ্ছে মূল ক্ষমতার উৎস, জনগণের প্রতি আস্থা ভালোবাসা অর্জন করার মধ্যে দিয়ে, জনগণের আস্থা ভালোবাসা নিয়ে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হবে, এটা কিন্তু আজকের যিনি সততার সাথে দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন উনি এটি বিশ্বাস করেন, আর বিশ্বাস করেন বলেই উনাকে যারা হত্যা করার চেষ্টা করেছেন, হত্যা করার ষড়যন্ত্র করেছেন, তাদের সাথেও কিন্তু উনি গণতন্ত্রের সাথে বৈঠক করার চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে গণতন্ত্রের একটি রাজনৈতিক দলের ভিতরে যেমন গণতন্ত্র থাকা উচিত, গণতন্ত্রের প্রতি আস্থা বিশ্বাস, কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই আওয়ামী লীগ 1949 সালে মৌলানা ভাসানী সাহেবকে সভাপতি করে বঙ্গবন্ধু সেদিন যুগ্ম সাধারণ সম্পাদক ছিল, আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, আওয়ামী লীগের লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ, আওয়ামী লীগের এই গণতন্ত্রের প্রতিষ্ঠা লড়াইয়ের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, এবং মানুষের আস্থা ভালোবাসা নিয়ে কিন্তু বঙ্গবন্ধু ম্যান্ডেট নিয়ে কিন্তু। ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শামসুদ আহমদ দুদুর কাছ থেকে শুনতে চাই। মিস্টার শামসুদ আহমদ দুদুর, ধন্যবাদ। এসএম কামাল দীর্ঘ ছাত্র রাজনীতির মানুষ, পরে এখন দিয়ে আওয়ামী লীগের সুন্দর নেতা, তাকে এবং এই অনুষ্ঠান যেন দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যখন গণতন্ত্রের কথা বলি তখন একদম, আর গণতন্ত্রের জন্য সত্যিকারের কাজ করি তখন আরেকটা। পৃথিবীর মধ্যে খুব কম জাতি আছে যারা গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, আন্দোলন সংগ্রাম লড়াই অনেকটাই পিছিয়েছে, কিন্তু বিরোধিতা করেছেন সেই সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশে খাদ্য দেওয়ার নামে তালবাহানা করেছে, মানুষ অনাহারে থেকেছেন, এবং অনেকে অতি বিপ্লবের স্লোগান দিয়ে পাটের গুদামে আগুন দিয়েছেন, ঈদের জামাতে এমপি কে গুলি করে হত্যা করেছেন দুদুবাইয়ের পাশের এলাকায়, এবং সেই এলাকায় এবং সেই অতি বিপ্লবীরা আপনাদের আপনাদের পরম মিত্র না, আমি বলি আর কি। তারপরে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আজকে বঙ্গবন্ধু যখন মনে করল অর্থনৈতিক কর্মসূচি যার লক্ষ্যে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা লেখাপড়া নিশ্চয়তার লক্ষ্যে বঙ্গবন্ধু, আপনার তার বক্তৃতাগুলো বিশ্লেষণ করলে দেখবেন বঙ্গবন্ধু সবসময় বলেছেন আমি এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই, অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা অর্থহীন। উনি যে বক্তব্যটা 1971 সালে 7ই মার্চ দিয়েছিলেন, প্রথম বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, 71 সালের 16ই ডিসেম্বর আমাদের রাজনৈতিক স্বাধীনতা এসেছিল কিন্তু অর্থনৈতিক মুক্তি এসেছিল না, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে নিয়ে উনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল করেছেন, একটি প্ল্যাটফর্ম করেছিলেন রাজনৈতিক প্ল্যাটফর্ম অর্থনৈতিক কর্ম হিসেবে, এবং সেইখানে কিন্তু মরহুম জিয়াউর রহমান সাহেব কিন্তু অ্যাপ্লিকেশন করে সেই বাকশালের সদস্য হয়েছিলেন, অনেক সামাজিক ব্যক্তি যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, যারা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন, তারাও বাকশালের সদস্য হয়েছিলেন অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে। সেই শিশুটি বড় হওয়ার আগেই কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, ভাই বললেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যিনি ক্ষমতা আসলে খন্দকার মুস্তাকের কাছ থেকে ক্ষমতা নিলেন জিয়াউর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব 79 আপনার পার্লামেন্ট 77 সালে হা না ভোটে না, কিন্তু খন্দকার মুস্তাক এবং জিয়াউর রহমানের মাঝখানে আবার খালেদ মোশাররফও কিন্তু আছেন। আমি খালেদ মোশাররফের 3 দিন 1 সপ্তাহের ঘটনা যেটা বললাম, আমি বলছেন আছেন পট পরিবর্তনে, হ্যাঁ আমি বললাম
আমি বললাম যে স্থায়ী ভাবে যিনি ক্ষমতা নিলেন তিনি কিন্তু হা না ভোট করলেন, সেই হা না ভোটে কি হয়েছে বাংলাদেশের মানুষ জানে। তারপরে আপনি জানেন যে 79 পার্লামেন্ট নির্বাচন করলেন, সেই নির্বাচনও কিন্তু অবৈধভাবে উনি একজন সেনাপ্রধান থাকা অবস্থায় নির্বাচন করলেন, এটা পারে না, সংবিধানকে লঙ্ঘন করলেন। এবং উনি কিভাবে ক্ষমতা নিলেন আমি আপনার কাছে বলতে পারি যে তখনকার বিচারপতি যিনি সাহেব ছিলেন তিনি তার লেখায় বলেছেন কিভাবে রাতের অন্ধকারে উনাকে ভয় দেখিয়ে ক্ষমতা নিয়েছেন, ইতিহাস আছে। গণতন্ত্রের কথা বললেন, জিয়াউর গণতন্ত্র ছিল, রাত্রে 10 পর থেকে ভোর 6 পর্যন্ত কার্ফু দিয়ে গণতন্ত্র পরিচালনা করত। এবং আপনি দেখেন মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত সেনা অফিসারদের হত্যা 19 কু হয়েছিল এবং বিমান বাহিনীর 551 জন অফিসারকে হত্যা করেছিল, সেদিন আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, গণতন্ত্রের নমুনা কেইটা। এবং জননেত্রী শেখ হাসিনা দেশে আসার পর যে 32 বাড়ি, সেই 32 বাড়িতে কিন্তু ঢুকতে দিয়েছিল, এটি কি গণতন্ত্রের নমুনা? এবং সেই বাড়িতে ঢুকতে নেই উনি ওই রাস্তায় বসে নামাজ করছেন, প্রার্থনা করছেন। এবং যখন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে আপনি জানেন যে সত্তার সাহেব যখন ক্ষমতা ছিল তখন বাড়ি বুঝে দেন। এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে কিন্তু একমাত্র আওয়ামী লীগ আনুষ্ঠানিক ভাবে নিন্দা জানিয়েছিলেন। আপনার সেদিনকে যদি বা বিটিভিতে সেটা প্রকাশিত হয়েছিল, সেদিনকে সংসদের নেতা সালাউদ্দিন ইউসুফ তা কিন্তু প্রতিবাদ করেছিলেন যে আমরা কোন হত্যাকাণ্ডকে আমরা আওয়ামী লীগ বিশ্বাস করেন, হত্যা রাজনীতির বিশ্বাসের হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানেন। আপনি যদি জিয়াউর রহমান আজকে বাংলাদেশের যে গণতন্ত্রের মানে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া ঘটে যেটি বলে সেটি হচ্ছে জিয়াউর রহমানের আমল থেকে শুরু হচ্ছে। আপনি যেটা বলছেন দলের ভিতর, আমি এইটুক বলতে পারি চ্যালেঞ্জ করে যে আমাদের দলের ভিতর গণতান্ত্রিক আমরা 3 অন্তর, হ্যাঁ আমি আপনার যেটা বলি আপনি যেটা বলতে পারেন যে আজকে এক ব্যক্তির সিদ্ধান্ত নির্বাচনী ব্যবস্থার কথা তিনি বলেছেন, এগুলো তো যদি ওনার অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে এগুলো তো এক ধরনের গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা নাকি? এবং যেটি উনি অভিযোগ করছেন আপনারা দায়িত্ব থেকে করেছেন। দুদুভাই আমার প্রশ্নের উত্তর গুলো দিই। আমরা সামরিক শাসকের বিরুদ্ধে লড়াই করে 91 সালে গণতন্ত্র ফিরিয়ে আনলাম। আপনি তো বললেন যে আপনার প্রশ্নের উত্তর চাইছেন উনি, আপনি ওনার কাছে। না না আমি দুদুভাইয়ের কাছে এই প্রশ্নগুলো রাখতে চাচ্ছি। জি জি আমি দুদুভাইয়ের কাছে আমি দুদুভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। দুদুভাইরে বলি যে আমরা 91 সালে সেই আন্দোলনে কিন্তু আপনি একজন অসাম্প্রদায়িক কর্মী হিসেবে ছিলেন। দুদুভাইরা যখন আমরা 1991 সালে এরশাদ সাহেবের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র 10 দিয়েছিলাম তার ভিত্তিতে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত শুরু হলো সেই ধারাটা নষ্ট করলো তার। আপনি বলেন মাগরে নির্বাচন হলো, 10টা গুন্ডা 20টা গুন্ডা দুদুভাইরা নষ্ট করলে। ওই নির্বাচনে আওয়ামী লীগের সিট ছিল, আওয়ামী লীগ জিতলে অসুবিধা কিন্তু দুদুভাইয়ের ক্ষমতাতে চলে দেখে। আপনি মেজর মান্নান সাহেব দুদুভাইদের নেতা ছিলেন, গণতন্ত্রের কথা বলেন আমার বড় ভাই দুদুভাই, মেজর মান্নান সাহেব সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন মাগুর নির্বাচনকে হার মেনেছেন। 2001 সালে কেন আমাদের 4 টাকার এই ব্যবস্থা বাতিল হলো, 1,20,00,000 বোয়া বুটার করা হয়েছিল এবং সেই নির্বাচনে তালবাহানা করা হয়েছিল। এই যে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য, আর যেটা বলেন 2018 সালের নির্বাচন কিন্তু সব দল অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে দুদুভাইরা যদি প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করত তাহলে তো দুদুভাইরা যে অভিযোগ দেয় সেই অভিযোগ সত্য হতো না। যেহেতু দুদুভাইরা প্রতিযোগিতামূলক নির্বাচন করেননি তাদের মূল নেতা, এবং দুদুভাইয়ের মতো লোক নমিনেশন পাইনি আপনি জিল্লুর, আপনি জানেন দুদুভাইয়ের মতো লোক ত্যাগী লোক ছাত্র জীবন থেকে বিএনপিতে আছে তিনিও নমিনেশন পান, অর্থাৎ মনোনয়ন বাণিজ্যের কাছে হেরে গেছে। তখন স্বাভাবিকভাবে বিএনপির কর্মীরা মনে করে যে দুদুভাইয়ের মতো লোক যদি নমিনেশন না পায় তাহলে এই দলের পক্ষে কাজ করে লাভ কি? আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আওয়ামী লীগ ক্ষমতা আছে, কেন আমরা রিক্স নেব? রিক্স নেই নেই মাঠ ফাঁকা পয়সা, আওয়ামী লীগের কিছু কর্মীরা হয়তো অনিয়ম করতে পারে, আমি তো অস্বীকার করি, এই অনিয়ম তো হয়েছেই, এটা তো অস্বীকার করি না। কিন্তু দুদুভাইরা যদি প্রতিযোগিতামূলক নির্বাচন করত, জি আমার মনে হয় আমার প্রশ্ন এবং মিস্টার শামসুজ্জামান দুদুর দুজনের প্রশ্নেরই বা ওনার অভিযোগ আমার প্রশ্নের একটা জবাব দেবার চেষ্টা করেছেন আপনি। মিস্টার শামসুজ্জামান দুদুর আপনার কাছে পাল্টা অনেকগুলো প্রশ্ন,
আমি আসলে কারো নাম উল্লেখ করি না, সচেতন ভাবে করি না, নাম উল্লেখ করে বক্তব্য দেওয়ার মতো পরিস্থিতি এটা আমি আমার বক্তব্যকে উপস্থাপন করেছি। আমি আপনাকে ছোট করে বলি যে সকল রাজনৈতিক দল বাতিল করে দিলাম প্রতিযোগিতামূলক অবস্থাতে থাকে না, তাদের গণতন্ত্রের সৌন্দর্য থাকে। যেমন আমি যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সোভিয়েত ইউনিয়নের মতো, কিউবার মতো, চীনের মতো, তাহলে তো গণতন্ত্র দরকার নেই, শ্রমিক একনায়কত্ব দরকার। হ্যাঁ, একসময় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা উঠেছিল, কার্ল মার্ক্সের কথা উঠেছিল, লেনিনের কথা উঠেছিল, সেই সময় আওয়ামী লীগের বন্ধুরা ছাত্রলীগের স্লোগান দিয়েছেন বিশ্বের মুজিববাদ মুজিববাদ মুজিববাদ, অর্থাৎ মুজিববাদ মার্ক্সবাদের মতো মুজিববাদ। তো সেই মুজিববাদের কথা এখন আর বলে না। খন্দকার মোহাম্মদ ইলিয়াসের একটা বই আছে মুজিববাদ, উনি লিখেছেন পাঁচটা পৃষ্ঠা, সেই বইটা নিয়ে এখন তারা রাজনীতি পার্টি তারা শেখ মুজিবকে তারা বাদ দিয়েছেন, তার রাজনীতিটার যে চিন্তাধারা সেটা কি তারা বাদ দিয়েছেন, এটা কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। রাজনীতির আলোচনাতে এটা থাকতে পারে। দুই হচ্ছে সকল সংবাদপত্র বাতিল করে দিয়ে দুটো কি সংবাদপত্র রাখা কি গণতন্ত্রের সৌন্দর্য? নির্বাচনী ব্যবস্থা খালি একজন বা একটি দলই মনোনয়ন দেবে আর কেউ দিবে না, এতে কি গণতন্ত্রের সংজ্ঞা মুক্তির পরে কিনা? ভিন্নমত প্রতিষ্ঠা, ভিন্নমত রক্ষা করা, ভিন্নমতের সহযোগিতা করা, কিন্তু সরকারের গণতান্ত্রিক যারা থাকে তাদেরই দায়িত্ব। কিন্তু তারপর আমরা দৈনিক গণকণ্ঠ থেকে শুরু করে অনেক পত্রিকা দেখেছি কসমাস করে ফেলা হয়েছে সরকারি বাহিনী অথবা সরকারি দলের সমর্থকরা। তাহলে সবকিছু যারা বন্ধ করে দিয়েছে তারা কি গণতান্ত্রিক? আর নাকি শেখ জিয়া রহমান তিনি সকল পত্রিকা ওপেন করে দিয়েছেন সকল রাজনৈতিক দলের, যেমন আওয়ামী লীগ এখন আছে, এটি হচ্ছে পিছাত্তর পরবর্তী সময়ে যে প্রিপেয়ার, সেই প্রিপেয়ারের আন্ডারে যখন জিয়া রহমান আসছে সেই প্রিপেয়ারের আন্ডারে আওয়ামী লীগ জাসদ বা জামাত বা যে সময় সব রাজনৈতিক দল ছিল তারা রাজনীতি করার ফিরে পেয়েছে। অর্থাৎ তাহলে আওয়ামী লীগকে কে নিষিদ্ধ করেছিল, এই প্রশ্নটা আসবে। আওয়ামী লীগকে কে ওপেন করেছিল, অধিকার দিয়েছিল, মোটা দাগের যে প্রশ্নটা আসছে, তাহলে পরে অনেকে সন্তুষ্ট হতে পারবেন এই আলোচনা। দুই নম্বর হচ্ছে আমি এস এম কামালের সব বক্তব্য যদি সঠিকগুলো মেনে নিই তাহলে তার প্রত্যাশা করতেই পারে, তাহলে কি অসুবিধাটা কেয়ারটেকার হতে অসুবিধাটা করে আওয়ামী লীগ ক্ষমতা আসে 91 আমার ক্ষমতা আসে কেয়ারটেকার আর 96 এ আওয়ামী লীগ ক্ষমতা আসে, তাহলে পরে আওয়ামী লীগের ক্ষমতা আসতে পারে আমরা কেয়ারটেকার থাকলে অসুবিধা সেটা তার আন্দোলন করেছে আমার তাদের শাসন আমলে পাঠিয়ে। আমরা পরস্পরকে দোষারোপ করছি কিন্তু জনগণের কাছে যাওয়ার আমরা অধিকারটাকে দিচ্ছি। আমরা এখন যে কথাগুলো দাবি করছি যে সর্বশেষ নির্বাচনে আমি নিজে বলছি নির্বাচনী মিনিমাম অবস্থাটা তখন ছিলাম, যেমন আমাকে দল মনে করেছে প্রচারণায় থাকাটাই সঙ্গত হবে, দলের দায়িত্ব পালন করাটা সঙ্গত হবে, আমাকে নমিনেশন সংগঠনের পক্ষ থেকে সেটা দাঁড়ায় না, আমি প্রচারে থাকছি সংগ্রহে থেকেছি। এস এম কামালও সাবেক ছাত্র নেতা, অনেক বড় দেশের ছাত্র নেতা ছিল, একটা দলের সাংগঠনিক সম্পাদক, তাকেও তো নমিনেশন দেওয়া উচিত ছিল, দল দেয় না। আমি এই বিবেচনা থেকে আওয়ামী লীগকে আসামের কাজ করাচ্ছিলাম, কেন করছি তো আওয়ামী লীগের নিজস্ব পলিসি তো মনে হয়েছে যে এস এম কামাল রাজনৈতিক নেতা গণতন্ত্রের জন্য একটা দলকে সমালোচনা করে সমালোচনা করছে, মানুষের প্রতিধিকারকে নিশ্চিত করা গেল সেখানে আমি বিরোধী পক্ষ বলতে যারা বুঝায় এবং প্রধানমন্ত্রী সেই সময় যে দায়িত্ব নিয়েছিল আশ্বস্ত করেছিল
সেই সময় দেখা গেছে বিরোধী দলের প্রার্থীদেরকেও জেলে মারা হয়েছে, নতুন করে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে দৌড়ের উপরে রাখা হয়েছে। এবং ইলেকশনে আগের দিন ডক্টর কামাল এসে করে বলেছে তিনি তো মনে করেছিলেন শুভ সাথে থেকে দায়িত্ব পালন করবে কর্মীরা, সেই মতোই তিনি বিবৃতি দিচ্ছে। কিন্তু পরে তিনি বিবৃতি উল্লেখ করছে শুভ সাদেকের আগেই যে ইলেকশন হয়ে যাবে এটা তো ডাক্তারবাবুর রাজনৈতিক ডক্টর কামাল এসে বুঝতে পারেন না। এই জন্যে তিনি আশ্বাস করে বলেছেন তো নির্বাচন কিভাবে যেন মধ্যরাত্রি শেষ হয়ে গেল আর কি বুঝি না, সেই জন্য আমি তো পরে তাদেরকে থাকতে বলেছি। তো আমার কাছে যেটা মনে হয় আমরা আলোচনা অনেক করতে পারবো, দেশকে রাজনীতি অনেক করতে পারবো, কিন্তু বিরোধী দলে গণতান্ত্রিক রাজনীতি করা খুব সহজ, গণতান্ত্রিক সপক্ষে কথা বলা খুব সহজ, কিন্তু সরকারে থাকলে তখন দায়িত্বটা ঠিক থাকে, তখন তাদের ভূমিকাটা ঠিক থাকে, তখন তারা কি এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি 71 এর থেকে আমি এ পর্যন্ত কথা বলছি, এই জন্য এই সময়ের মধ্যে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কোন আমাদেরকে পূজনীয় ব্যক্তিত্ব, আমাদের শিক্ষণীয় গুরু বলব, তারা দায়িত্ব পালন করছেন। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে তাদের সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ থাকতে হবে, যদি না থাকে তাহলে সেটা গণতান্ত্রিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্র এটা বলা হবে, এটা হলো আমার কাছে মূল বক্তব্য। সেই জন্য আমার কাছে মনে হয় গণতন্ত্র মারলে ভিন্ন মত মানতে হয়, গণতন্ত্র মানলে মর্যাদা জীবন রক্ষা করবো। আমার কাছে যে কোনো মতো কারণে রাষ্ট্র এখন অক্ষম, রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারে, যেসব প্রতিষ্ঠান নির্বাচন অন্যদের মান সম্মান মর্যাদা জীবন যে কোনো কারণে রাষ্ট্র এখন অক্ষম হয়ে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার ব্যবস্থা আমার কাছে কেন জানি মনে হয় এখন আমরা ভালো করছি। সর্বশেষ এটা খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক কথা, আপনি জানেন যে কক্সবাজারে যে সিনেমা মার্ডার হয়েছে সেখানে আমাদের দুই বাহিনী প্রধানকে গিয়ে কিন্তু বক্তব্য দিতে হয়েছে, পুলিশ প্রধান এবং সেনাপ্রধান, সেনাপ্রধান তাদেরকে ওখানে কিছু যেতে হয়েছে। তার মানে কোনো না কোনো ভাবে মানে সংকটটাকে ওখানকার এসপি, ওখানকার ডিআইজি, আইজি তারা এনএফসিল মানে চট্টগ্রাম বিভাগে কিন্তু সেই জায়গায় যায়নি। কেন আমার কাছে এই কথাটা মনে হয়েছে, বিচার ব্যবস্থাও কাজ করছে, এটাও যদি সঠিক হতো তাহলে এখন সিদ্ধান্ত গুলো আসতো, তাহলে আসতো না। ওখানে প্রায় প্রদীপ 250-র অধিক মানুষকে প্রশ্রয় দিয়ে এই নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে কেউ কথা বলে না, একটু পত্রপত্রিকা লেখা হয়েছে বিরোধী রাজনীতি কথা বলেছে এর বেশি না, কিন্তু যখন একজন মেজর সাবেক মেজর নিহত হয়েছে তখন কিন্তু আমাদের সবার অনেক এইরকম কথাটা কেন আমি উল্লেখ করছি, এটা তদন্ত আছে কেন উল্লেখ করছি, যে আমরা আমাদের যে ফাংশন আমাদের সব প্রতিষ্ঠানগুলো কাজ করা সেগুলো কোনো না কোনো ভাবে আমরা নিয়ন্ত্রণ করছি এবং তাদের আদতে কোনো ভূমিকা আছে। এই যে নির্বাচন চিফ ইলেকশন কমিশন সহ অন্যান্য কমিশনাররা কি দায়িত্ব পালন করছে, প্রশাসন কি দায়িত্ব পালন করছে, বিচারালয় কি দায়িত্ব পালন করছে, এই যে পুলিশ আজকে কেন, পুলিশ তো আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশ, পুলিশ এই প্রশাসন কি দায়িত্ব পালন করতে হবে, পুলিশকে দলীয় স্বার্থে বা নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়ে এইসব প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানকে আমরা একটা প্রশ্নের মুখে, এই প্রশ্নগুলো কেন কিন্তু আমরা একটু বের করি, সে কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে গণতন্ত্রে ফিরতে হলে পরে 72 থেকে আজ অবধি একটি চুলসেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা কোথায় আছি এই আলোচনাটা, ধন্যবাদ পরিষদ একটা ব্যর্থ হয়ে তাহলে যেভাবে চলছে এই প্রশ্ন দিয়ে আমাদেরকে এগোবে, ধন্যবাদ মিস্টার কামাল হোসেন।
দুদুভাই প্রথম যেটা বললেন যে সিনা হত্যার, এটা দুঃখজনক এই হত্যাকাণ্ডের ধরেন ইতিমধ্যেই যারা বিচার হত্যা করেছেন তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, অলরেডি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, পুলিশের ভিতর কিছু অনিয়ম নাই, পুলিশের ভিতর যে কিছু মানে ক্রসফায়ার হয় না আমরা এটা বলি না, সব ক্রসফায়ার সব মানে অবৈধ হত্যাকাণ্ড বা সব বিচার বহিত হত্যাকাণ্ড কিন্তু এক না। আপনি হলি অটোজমেন্ট যে হামলা হয়েছিল সেই সেদিন হত্যাকাণ্ড ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। আপনি মিরপুরে যখন একটি বাসায় গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল সেখানে এই হত্যাকাণ্ড ছাড়া কোনো, হ্যাঁ কিছু কিছু জায়গায় যে অনিয়ম হয় না আমি এটা অস্বীকার করি না, হয় সেখানে ব্যবস্থা এই আমলে কিন্তু যেখানে আপনি জিল্লুর আপনি জানেন বুধুভাইও জানে যে ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড হয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু 62 কার্য দিবসে সেই তাদের বিচার হয়েছে এবং সেই ওসিরও বিচার হয়েছে। আপনি কয়েকদিন আগে রংপুরে একটি দারোয়ানকে পিটিয়েছিল সেটা কিন্তু ওসি সেদিন ছিল না, কিন্তু তার অবহেলার কারণে তাকে কিন্তু পুলিশের তার বিভাগীয় তদন্ত, অর্থাৎ যেখানে যে ঘটনা হয় দুদুভাই যেটা বলছেন যে গণতন্ত্রের জন্য মূল্যায়ন করা উচিত, আমি দুদুভাই এই মূল্যায়নটা যদি আমরা সবাই করি তাহলে বাংলাদেশে 21 আগস্টের ঘটনাটা ঘটতো না। 21 আগস্ট বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী জনসভা করছে, সেই জনসভায় 13টি গ্রেনেড নিক্ষেপ হয়, আইবি রহমান সহ 24 জন লোক জীবন যায়, পার্লামেন্ট চলে, পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী যিনি গ্রেনেড হামলায় আহত তিনি কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হয় না, বরং বিদ্রুপের সহিত বলা হয়, তাচ্ছিলের সহিত বলা ওনাকে কে মারবে, উনি ভ্যানিটি ব্যাগ করে গ্রেনেড নিয়ে গেছিলেন। সেই পার্লামেন্টে দাঁড়িয়ে যদি সংসদ নেত্রী বলেন যে 5ই জানুয়ারি 2005 উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডের মূল আসামি জজমিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আপনি বললেন সেই আলামত সেই দিন রাত্রে আপনি একটি হত্যাকাণ্ড তদন্তের জন্য কিন্তু দুদুভাই আলামতের দরকার, আপনি আমার চেয়ে ভালো জানেন সেই আলামত কিন্তু সেই রাত্রে ভিতরে ধুয়ে মুছে ফেলানো হয়েছিল, এবং আর্মির একটা স্পেশাল টিম ইঞ্জিনিয়ার করে মেজর শামস উনি গিয়েছিলেন গ্রেনেড উদ্ধারের জন্য, 2টি গ্রেনেড ওই দিন রাত্রে পেয়েছিলেন, ওই গ্রেনেড সংরক্ষিত না করে গ্রেনেড ধ্বংস করার কথা বলেছে, এবং পরের দিন আপনি ওই যে উসমানী উদ্যানে যে মুক্তিযোদ্ধার যে অফিসটা ছিল ওইখানে একটি গ্রেনেড পেয়েছে এবং জেলখানে একটি গ্রেনেড পেয়েছে, তাহলে জেলখানার গ্রেনেড ওই গ্রেনেড একই গ্রেনেড দুদুভাই, ধরেন আপনি বিএনপি করেন আপনি নিরপেক্ষ বলেন এই যে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ক্যান্টন মানে জেলখানার গ্রেনেড আর ওই গ্রেনেড কি এক হলো, কিভাবে জেলখানার গেট কিভাবে খুললো, এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়েই তো আলোচনার পথ গণতন্ত্র প্রতিষ্ঠার পথ কিন্তু রুদ্ধ হয়ে যায় দুদুভাই। আজকে দেখেন আপনারা বলতে পারেন লোক দেখানোর কারণে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান মারা যাওয়ার পর আপনাদের দৃষ্টি হয়তো লোক দেখানোর কারণে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই গিয়েছেন আমি ধরে নিলাম, কিন্তু সেদিন উনি সেই বাসায় গেলেন, আপনি দেখেন সেদিনকে টেলিভিশনটা দেখান, সেদিন ব্যারিস্টার রফিক সাহেব ছিলেন ওই বাসার ভিতর, মওদুদ সাহেবরা ছিল বাসার ভিতর, ব্যারিস্টার রফিক সাহেব কি মন্তব্য করেছেন আমার ভাই ইজাজকে সঞ্চালক সেও জানেন কিন্তু আপনিও জানেন, কেন উপর দিয়ে একজন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মেয়ে গেছে গেটের উপর দিয়ে একটা খাতা এনে বললো যে এই সব বইতে সিগনেচার করে যান, এটা কোনো শিষ্টাচার দুদুভাই, এটা গণতন্ত্রের কোনো শিষ্টাচার, এই ঘটনাগুলো ঘটছে গণতন্ত্রের পথ। ধরেন 75 সালের 15 আগস্ট আমরা বলি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা অনেক তথ্য ধরতে পারি, তারপরে কিন্তু জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রের সাথে দুই নেত্রী এক জায়গায় বসে গণতন্ত্রের লড়াই করেছে, তারপরে কিন্তু জননেত্রী শেখ হাসিনা আপনি জানেন খালেদা জিয়ার ছেলের বিয়েতে গিয়েছেন, আজকে 21 আগস্ট গ্রেনেড হামলার পরও উনি গণতন্ত্রের সাথে কিন্তু গিয়েছেন আলোচনা, আপনি ধরে নিলাম যে আপনারা বলেন যে লোক দেখানোর জন্য আমি ধরে নিলাম, কিন্তু তারপরে আমি আপনার বাড়ি গেলে আপনি আমাকে বাইর করে দেবেন কথা বলবেন না এইভাবে অপমান করবেন ছাদের উপর দিয়ে আপনি বলবেন দয়েশের পর দিয়ে, এই যে যে ঘটনাগুলো এবং সেদিনকে সেই হত্যাকাণ্ডের বিচার করলে কি হতে 21 আগস্টে গ্রেনেড হামলা আমরা কি তালি ধরে নেব না, আজকে জেনারেল মেজর জেনারেল রুমির যে সাক্ষাৎকার আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়ার কাছে জিজ্ঞাসা করেছেন উনি বলছেন এই বিষয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই, পার্লামেন্টে কথা করতে দিচ্ছেন আলামত নষ্ট করে দিচ্ছেন, তাতে কি ধরে নেওয়া যায় না যে এটা বিএনপি তারেক জিয়ার সাথে জড়িত, আপনি বলতে পারবেন আপনি এই জায়গায় আমার জায়গায় থাকলে আপনি কি বলতেন দুদুভাই? আজকে বাংলাদেশে আপনি যেটা বললেন
চেয়ে গণতন্ত্রের কথা। আপনি দেখেন বি চৌধুরী আপনাদের দলের নেতা ছিল, মুক্ত অঙ্গনে জনসভা করতে গেলে কি অসুবিধা হইতো? তাকে কিন্তু কিন্তু পুলিশের পাশে রেখে যুবদল ছাত্রের লাইনে দাবড়াইছে দুদল। এটা তো আপনি চান নাই, কিন্তু সেদিনকে দলের হাইকমান্ডের নির্দেশ ছিল। এই কারণে আজকে বাংলাদেশের এই যে বিশ্বাস অবিশ্বাস গণতন্ত্রের পথ রুদ্ধ করেছেন, এই অবিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সত্তার বিচার হবে না, সেটা 2001 সালে ক্ষমতা আসার পর কিলিনাড অপারেশনের নামে আপনার সাথে সুজা ভাই খুব ভালো সম্পর্ক ছিল, এস এম এ মস্ত ভাই সুজা, আপনি দেখেছেন তাকে কিভাবে নির্যাতন করছে। সেই লোকটা উঠে দাঁড়াইতে পারলো না, মারা গিয়েছে, 128 জন লোক মারা গিয়েছে। সেই আইন পাস হলো যে এই হত্যাকাণ্ডের বিচার কেউ চাইতে পারবে না, অর্থাৎ মানুষ হত্যাকাণ্ডের বিচার হবে না, এই লাইসেন্স কিন্তু আপনারা দিয়েছেন দুদিকে। এই যে হত্যার বিচার বা হবে না বা অবৈধভাবে ইসে, আজকে বিশ্বাস অবিশ্বাসের জায়গায় কেন? আপনি 2001 সালের কথা যেটা বললেন যে আমরা তত্ত্বাবধায়ক, সেই তত্ত্বাবধায়ক সেই প্রশ্নবিদ্ধ কে করেছে? আপনারা দেখেন 1,20,00,000 ভুয়া বিচার করেছেন এবং অনেক কর্মচারীদের আপনারা প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছেন, যার ফলে এই অবিশ্বাস, এবং একজন বিচারপতিকে বয়স বাড়িয়ে দিয়েছেন, যার ফলে এই অবিশ্বাস জায়গায় দাঁড়াই কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে। হ্যাঁ, 91 সালের পরে একবার বিএনপি ক্ষমতা গেছে, একবার আওয়ামী লীগের মানুষ রায় দিয়েছে, হইতে পারতো পর্যায়ক্রমে, কিন্তু আপনারা ক্ষমতাকে আবার চিরস্থায়ী করার জন্য, হ্যাঁ চিরস্থায়ী করার জন্য, এবং আমরা মনে করি আপনারা অনেকে জানেন না তারেক জিয়া এই ষড়যন্ত্র করে ভুয়া ভোটার করেছেন এবং এই নির্বাচন প্রক্রিয়াকে সেদিনকে বিতর্কিত করেছিল। বিতর্কিত করার কারণেই আমি তো চেষ্টা করবো আমি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য, আমার তো অন্য কোনো পথ নাই, যার ফলে সেদিন আমার লড়াই সংগ্রাম করতে হয়েছে, সেদিন আমার আন্দোলন করতে হয়েছে, আপনিও চেষ্টা করবেন। আপনি দেখেন এই আন্দোলন করতে গিয়ে আজকে মোহাম্মদ নাসিম মারা গেছে, সেও কিন্তু প্রেস ক্লাবের সামনে পুলিশের পিটেন খেয়েছে। আজকে তুফাল আহমেদ, রাশেদ খান মেনন জাতীয় নেতারা পিটেন খেয়েছে, জিল্লুর আপনিও জানেন, মতিয়া চৌধুরীর ছবি আমি আপনাকে দেখাতে পারি, পিটেন খেয়েছেন। এগুলো তো হয়েছে আন্দোলন সংগ্রাম করতে, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা। আজকে যদি সবাই সব জায়গাতে আমরা সহনশীলতাম, এই হত্যার রাজনীতি বন্ধ করতাম, প্রতিপক্ষকে হত্যা করে সরিয়ে দিয়ে সারা জীবন ক্ষমতায় থাকতে হবে, এই অ্যাটিটিউডের জায়গায় যখন দাঁড়িয়েছেন তখনই কিন্তু আজকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, বিশ্বাস অবিশ্বাসের জায়গায় শুরু হয়েছে দুদুবাই। শেখ মুজিবুর রহমান এবং মরহুম সিরাজুল রহমান, কিন্তু বর্তমান সরকারের প্রচার প্রচারণা মনে হবে একজন রাষ্ট্রপতি। আমি বঙ্গবন্ধু সব কথায় চিন্তার বিশ্লেষণে মনে করি তিনি যা কিছু করেছে আওয়ামী লীগের যে অভিযোগ যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ব্যাপারে বিএনপি ততটা ক্ষুব্ধ নয়, বিএনপি যদি ক্ষুব্ধ হতো তাহলে তার বিচার প্রক্রিয়াটা বিএনপি ঠিকঠাক মতো করতো, সেই বিচারের বিএনপির কোন উদ্যোগ নেয়নি, সেটাই হচ্ছে আওয়ামী অভিযোগ। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার যে সব পরিস্থিতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে বিচার হয়নি, তার সেটা কার্যকর, কিন্তু সেটা তো সামরিক আদালতের বিচার, সামরিক সামরিক অপরাধের বিচার। আমরা এটা মেনে নিচ্ছি, তো আওয়ামী লীগ যেমন নিজের সরকারের অবস্থান থেকে যখন থাকে, যেমন একুশে গ্রেট আমরা মামুন, এটা তো পাগলও বিশ্বাস করবে না, একটা সরকারের কাছে নির্বাচনের মধ্যে যারা পরাজিত হচ্ছে তাদের হত্যা করতে, স্কটল্যান্ড ওয়ার্ডের গোয়েন্দাদের রান্না হয়েছে বিএনপি সরকার ক্ষমতা হচ্ছে, এমনকি মোয়েন সাহেব পর্যন্ত মোয়েন সাহেবের সরকারের সময় আওয়ামী লীগ ক্ষমতায়, সেই সময়ও যে তদন্ত হয়েছে সেই তদন্ত কিন্তু মানে বিএনপির পরে মোয়েন সেখানেও কার্যক্রম মোটামুটি দলীয় হয়েছে, কিন্তু আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এই নির্বাচনী ব্যবস্থা সংস্কারের মন্ত্র দিয়ে এক জায়গায় বসে আলোচনা করে একেবারে কর্তৃত্ব শাসক
পারবে বলে আমার কাছে মনে হয়েছে। এখন কথা বলাটাই বিপদ, রাজনীতি নাই, রাজনীতি করাটা আরো বড় বিপদ। এখন আমি সরকারের কাছে বলি যে আমি ভাই আমার যা কিছু হয়েছে মাফ করে দে, বয়স হয়েছে তো আমাদের। আমার কাছে যেটা মনে হয়, উড়ে হোক না কেন, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের জন্য বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ লড়াই সংগ্রাম মুক্তিযুদ্ধ গৌরবময় ইতিহাসের একটি অংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানের ২৪ বছরের যে বঞ্চনা, সব মিলিয়ে আমরা যারা ছাত্রকর্মী ছিলাম বা আমাদের যে পূর্বসূরী তাদের যে লড়াই, সেই লড়াইগুলো যদি আমরা এক জায়গায় করি, সবকিছু কিন্তু গণতন্ত্রের জন্য। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে যে কথাই বলি না কেন, অথবা এস এম কামাল তাদের দলীয় অবস্থান থেকে যে কথাই বলুক না কেন, মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র এবং স্বাধীনতা। গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য যারা কাজ করেছে, যে যে অবস্থান থেকেই করুক না কেন, সেটি যদি রক্ষা করা সম্ভব না হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি আমরা যারা করি তারা এটা স্বীকার করতেই হবে, গণতন্ত্র স্থায়ী রূপ আমরা দিতে পারি। যদি দিতে না পারি তাহলে কিসের রাজনীতি, কিসের লড়াই, কিসের সংগ্রাম, কিসের ত্যাগ, এটা আমার কাছে মনে হয়। সেই জন্য মাথায় রাখতে হবে গণতন্ত্র যেখানে যে অবস্থানে থাকুক না কেন সেটাকে পরিপুষ্ট করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করেছে তারাই কিন্তু পরবর্তী পর্যায়ে তার জন্য যথেষ্ট পরিমাণে তাদের পে করতে হয়েছে, যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই শিক্ষাটা আওয়ামী লীগ আজকে যারা ক্ষমতায় এবং আপনারা টানা তিন টার্ম ক্ষমতায় আপনাদের মধ্যে আছে কিনা সেটি মাথার মধ্যে বিবেচনার মধ্যে আছে কিনা, এবং আপনারা নিজেরাই বলছেন দেশকে আপনারা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যথেষ্ট সমৃদ্ধ বাংলাদেশ, বাংলাদেশ যথেষ্ট মর্যাদাশীল, যদিও এটি নিয়ে অনেকে বিতর্ক তোলেন এবং বিতর্ক করতেও পারেন বা করেনও, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। আমার প্রশ্ন যে রাজনৈতিক বিশেষজ্ঞরা বা অর্থনীতিবিদরাও বলেন যে এটিকে টেকসই করতে হলে আসলে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার কোনো বিকল্প নেই, রাজনৈতিক উন্নয়নের কোনো বিকল্প নেই। আমি একটু আপনার কাছ থেকে ছোট্ট করে বুঝতে চাই, সময় হাতে বেশি নেই, যে আসলে সেই বিষয়গুলো আপনাদের মাথায় কাজ করে কিনা, যে ক্ষমতায় থেকে হয়তো অনেকটা সময় গণতন্ত্র ছাড়া চলা যায়, গণতন্ত্রকে ধ্বংস করা যায়, গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধা দেখানো যায়, কিন্তু তার জন্য আসলে যারাই কাজটা করে তারাই সবচেয়ে বেশি সাফার করে। এবং বিএনপির বিরুদ্ধে আপনি যেসব অভিযোগ এনেছেন, বিএনপি তো সাফার কিন্তু করছে, মানে আমার মনে হয় যে হারে হারে তারা টের পাওয়ার কথা, কতটা টের পাচ্ছেন জানি না, কিন্তু মনে হয় সেটি পাওয়ার কথা। আপনার কাছে কি মনে হয়? আমরা এটা বিশ্বাস করি যে গণতন্ত্র ছাড়া দেশ চলতে পারে, এটা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, বিশ্বাস করেন বলেই উনি কিন্তু দেখেন আমাদের কার্যনির্বাহী কমিটির সবাই একদিন বলেছেন যে মানুষের আস্থা ভালোবাসা অর্জন ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না, সন্ত্রাস মস্তান দিয়ে বা মানে চাঁদাবাজি করে বা মস্তানি করে চিরস্থায়ীকে ক্ষমতায় টিকে থাকতে পারে না, ক্ষমতা পরিবর্তন হবেই, ক্ষমতায় থাকতে হলে মানুষের আস্থা ভালোবাসা অর্জন করতে হবে, মানুষের কাছে যেতে হবে। উনি বারবার আমাদের এই দিক নির্দেশনা দেন, সেইভাবে আমরা কাজ করারও চেষ্টা করি। হ্যাঁ, আপনি যেটা দুইটা নির্বাচনের উদাহরণ টানতে পারেন, এই নির্বাচনে ধরেন আমরা যদি বলি যে আমরা চেষ্টা করেছি সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং অনেকেই নির্বাচনে আসতে চায়নি। আমার দুদুভাই মাঝে দুই একটি কথা বলেছেন আইনের শাসনী বিভিন্ন কথা মানে একুশ সালে, আমি দুদুভাইয়ের একটা কথা বলি যে দুদুভাই ঠিক আছে বিএনপি জড়িত না, কিন্তু একজন পুলিশ অফিসার একুশ আগস্টে সাসপেন্ড হলো না, একজন পুলিশ সাসপেন্ড হলো না, এত বড় ঘটনার পর আপনি মানুষ চিৎকার করছে, জিলুর আপনিও জানেন দুদুভাইও জানে, তেইশ বঙ্গবন্ধু আন্দোলনে আহাজারি চলছে, মানুষ ছটফট করছে, আমি একুশ আমার নয় ইঞ্চি নায়িকাটা আমার টায়ার ক্রস করছে, তদন্ত হচ্ছে, আপনি আহসানুল্লাহ মাস্টার তার বাড়ির সামনে মারা গেল, এই যে সন্দেহ অবিশ্বাসের জায়গায় জন্ম হয়, এইগুলো তো গণতন্ত্রের অন্তরায় সৃষ্টি করে। আপনি যেটা বলছেন আমরা বিশ্বাস করি জিল্লু যে মানুষের অধিকার, মানুষের আস্থা অর্জন করা ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না, এবং এই অর্জন করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। হ্যাঁ, ক্ষমতায় থাকলে যে জনপ্রিয়তা বাড়ে
আমি মনে করি না আমাদের কারণে হয়তো আমাদের অনেকের অপকামী, কিন্তু আমরা বিশ্বাস করি যে রণতি শেখ হাসিনা চেষ্টা করছেন মানুষের আস্থা অর্জন করেন। উনি ওনার কর্মকাণ্ড উনি দিনরাত করছেন, শত প্রতিকূলতার মধ্যে দিয়েও এই সময় উনি কাজ করছেন, উনি কাজ করছেন মানুষের আস্থা অর্জন করার জন্য। উনি দিন রাত পরিশ্রম করছেন, দিন রাত যান ভিডিও কনফারেন্স করে করোনা সব মানুষ করছেন, অর্থনৈতিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, মানুষকে খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছেন। আমি আসছি আপনার কাছে, আমি তারপরে জি জনগণের আস্থা ছাড়া ক্ষমতায় এত দীর্ঘ সময় থাকা যায় না যে কথাটা কামাল বলল, এটা গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিতে ঠিকই আছে। কিন্তু সোভিয়েত রাশিয়ার দিকে দিকে যদি তাকায়, 70 বছর ধরে সে দেশে কমিউনিস্ট পার্টির ক্ষমতায় ছিল, এখন একত্ববাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার, ডিক্টেটর সরকার, অথবা চীনে একই রকম পূর্ব ইউরোপের দেশগুলোতে ছিল, থাকা যায় না তা না। গণতন্ত্রে মানুষের আস্থা বিশ্বাস নিয়ে থাকাটা মর্যাদার ব্যাপার, সম্মানের ব্যাপার, যেটা ব্রিটেন অথবা আমেরিকা বা যেসব দেশগুলোতে গণতন্ত্র এখন কার্যকর আছে, তারা কি জনপ্রিয় না? তাদেরও পতন হয়, আবার তারা ক্ষমতায় আসে। আমার কাছ থেকে যে বক্তব্যটা হচ্ছে যে আমরা হলাম মুক্তিযুদ্ধের যা, আমরা হলাম স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ মানুষ এখানে শহীদ হয়েছে, সেই জন্য আমাদেরকে গণতন্ত্রে ফিরবার জন্য আমাদের যদি মূল্যটা আরো বেশি দিতে হয়, আমার কাছে মনে হয়েছে তারপরেও সেই চেষ্টাটা করা। যেমন শেখ হাসিনা তো 3 বার না, প্রায় 4 বার প্রধানমন্ত্রী হল, বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, আওয়ামী লীগ বিএনপি একাধিকবার ক্ষমতায় আসছে, এবং এই দেশের শত শত রাজনীতি আছে শেষ করতে হবে, যারা কিছু পাক আর না পাক তারা কিন্তু এই দলই করে। সেই জন্য আমার কাছে মনে হয় গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে ভূমিকা, বিএনপির যে ভূমিকা, সেটিকে পূর্ণ মূল্যায়ন করে আলোচনার মধ্যে দিয়ে একটি জায়গায় না আসতে পারলে আমাদের দেশের জন্য, কারোর জন্য আমার মনে হয় কোন দলের জন্য খুব ভালো কিছু আছে এটা আমার কাছে মনে হয়। সেই জন্য আসুন ঐক্যবদ্ধ ভাবে আমরা গণতন্ত্রের সপক্ষে কি করে দায়িত্ব পালন করা যায় পরস্পরের বিপক্ষে নায়কের, সেই দিকে আমরা নজর দিই। এটি আমার মিস্টার এস এম কামাল হোসেন খুব ছোট করে। হ্যাঁ, দুদুভাই যে কথা বলছে যে গণতন্ত্রের জন্য সবাইকে একমত হতে হবে, সেই ক্ষেত্রে কিছু কিছু বিষয় কিন্তু আমাদের একমত হতে হবে। মুক্তিযুদ্ধের কথা বললেন দুদুভাই, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের তারা শত্রু মিত্র এগুলো নির্ণয় করে এগোতে পারলে কিন্তু হয়। মুক্তিযুদ্ধের শত্রুরা যখন আমাদের কারো কারো ঘাড়ের উপর ভর করে তখনই কিন্তু আজকের এই দূরত্ব বাড়ে, তখনই কিন্তু আমি যদি রাজনৈতিক ভাবে যে চিন্তা চেতনায় মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ করতে এটা বলি না, আওয়ামী লীগের বাইরে কি মুক্তিযুদ্ধের চেতনা চেতনায় কেউ বিশ্বাস করে না? করে, কিন্তু চিন্তা চেতনায় যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তাদেরকে মুক্তিযুদ্ধ সত্যিকারের ইতিহাস তুলে ধরতে হবে। দুদুভাইদের দলের যেটা প্রবলেম, চিন্তা চেতনা দুদুভাই মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা ব্যক্তি দুদু বিশ্বাস করলো, কিন্তু বিএনপির দৃষ্টিভঙ্গিতে বিএনপি নীতি আদর্শে মনে হয় না যে চিন্তা চেতনায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। দুদুভাইদের দলের মূল নেতৃত্বের মানে অনেকের বক্তব্য বিবৃতির ভিতর দিয়ে সেখানে গণতন্ত্র কিন্তু অন্তরায় সৃষ্টি করে, আলোচনার পথ অন্তরায় সৃষ্টি করে, সেই জায়গাটাকে সমাধান করতে হবে। সমাধান হলেই আজকে দেখেন নির্বাচনের সময় জননেত্রী কিন্তু সবাইকে দেখেছেন, সব দল কিন্তু বসেছেন গণভবনে বসেছেন, কিন্তু তার পরবর্তীতে কি হয়েছে, যার যার জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমি বলি না যে আমাদেরও ভুল আছে, আমাদের নিচের লেভেলে ভুল থাকতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করেছেন সব দলকে নিয়ে নির্বাচনে যাওয়ার জন্য, সেইখানে আমাদের কারণেই হয়তো আমাদের নিচের লেভেলের কারণে বিএনপির কারণে হয়তো এই এই যে কিছু ত্রুটি সংগঠিত হয়েছে। আমি 100% নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে শক্তিশালী একটি বিরোধী দল থাকুক এবং বিরোধী দল চান, ধন্যবাদ, কিন্তু সেই ক্ষেত্রে বিরোধী দল বিভিন্ন ষড়যন্ত্রে পা দিয়ে আজকে তারা এই গণতন্ত্রের কাছে অন্তরায় সৃষ্টি। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার শামসুজ জামান দুদু এবং মিস্টার এস এম কামাল হোসেন আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, যেহেতু আমরা ডিজিটাল ডিসকাশনই করছে বলতে হবে, যে অনলাইনে নানান জনকে যুক্ত করবার চেষ্টা করছে, মাঝে মাঝে ইন্টারনেটের দুর্বলতার কারণে কথাবার্তা শুনতে নানান সমস্যা হচ্ছে আমাদেরকে সংযোগ স্থাপনে, সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটি আমরা প্রত্যাশা করি। আলোচনা শুরু করেছিলাম গণতন্ত্রের প্রতি আমাদের রাজনীতিবিদরা শ্রদ্ধাশীল কিনা,
দুনেতাই বলেছেন যে তারা নিজেরা নিজেরা শ্রদ্ধাশীল, অপরপক্ষ শ্রদ্ধাশীল নয়, সেটি তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন। এবং ওনাদের উভয়ের কথা যদি আমরা এক জায়গায় করে নিয়ে আসি তাহলে বুঝতে হবে যে কম বেশি উভয়েরই এই জায়গাটাতে দায় আছে। এবং এই বিষয়ে দুজনেই কম বেশি একমত, একমত না হয়ে কোনো উপায় নেই যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশের জন্ম হয়েছে একটি গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এবং যে সমাজ যত বেশি গণতান্ত্রিক, যে সমাজ যত বেশি উদার, যে সমাজ যত বেশি তার জনগণকে অধিকার দেয়, সেই সমাজ আসলে সব দিক থেকে সেই দেশের সেই সমাজের নাগরিকরা মানসিকভাবে শক্তিশালী হন, তারা শিক্ষা দীক্ষায় এগিয়ে যান এবং তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি সমৃদ্ধ হন এবং সেই সমৃদ্ধ যাত্রাটা অনেক বেশি টেকসই হয়। আমরা বাংলাদেশের ইতিহাসে আমরা যদি 90-এর পরেও দেখি, বিএনপি 90 থেকে 91 থেকে 96 পর্যন্ত ক্ষমতায় ছিল, পরের ধাপে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় ছেড়ে দিয়েছে, তারা আবার 2001-এ ক্ষমতায় ফেরত গেছে। আমরা যদি আওয়ামী লীগের দিকে তাকাই, তারা 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় থেকে শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছে এবং তারা 2008-এ কিন্তু আবার ক্ষমতায় ফেরত এসছে। কাজে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রাখলে আসলে ক্ষমতায় কিছুদিন থাকা যায়, আবার ক্ষমতার বাইরে গেলেও ফেরত আসা যায়। কিন্তু গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধাশীলতা ওনারা যেভাবে অভিযোগ করেন, যেমনটা মিস্টার শামসুজ্জামান দুদু বাকশাল প্রতিষ্ঠা করবার অভিযোগ করেছেন এবং তিনি বলছেন যে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার একটা চেষ্টা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বা নির্মম কলঙ্কজনক অধ্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশকে কিন্তু ক্ষমতার বাইরে, বাংলাদেশ আওয়ামী লীগকে 21 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। আমরা 2006-07 বিশেষ করে এবং 7-এ শুরুর দিকে বিএনপির যে তৎপরতা বা আর একটু পিছনে গেলে মিস্টার কামাল হোসেন যেভাবে অভিযোগ করছিলেন যে বিচারপতির বয়স বাড়ানো থেকে বিএনপির মধ্যে একটা স্থায়ীভাবে ক্ষমতায় থাকবার চেষ্টা দেখা গেছে এবং সেই অভিযোগ আছে, সেই অভিযোগ অনেকে মনে করেন সত্য এবং সেটি করতে গিয়ে আজকে যেটি দেখা গেছে বিএনপি ইতিমধ্যেই কিন্তু ক্ষমতার বাইরে 14 বছর, আরো কত বছর তাদেরকে ক্ষমতার বাইরে থাকতে হবে সে বিষয়ে তারাও বোধ হয় এখন পর্যন্ত নিশ্চিত নয় কবে তারা ক্ষমতায় যেতে পারবেন। কাজেই ক্ষমতায় দীর্ঘস্থায়ীভাবে থাকবার চেষ্টার চাইতে বরং সমস্ত বিচারের জনগণের হাতে দেয়াই, অর্থাৎ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকাটাই বোধ হয়।